এই স্টেট হাইওয়ের কি খারাপ অবস্থা রে বাবা। এখন আছি আরামবাগে, যাব হচ্ছে অমুক জায়গায়। সেই অমুক জায়গাটা কি সেটা জানবার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। আর আজকে আমি আরামবাগে এসেছি আমার এই কম্পিউটারের কাস্টমারের একটা কাজ করতে, আর কাজটা খুব তাড়াতাড়ি মিটে যাবে বলেই আমার মনে হয়। সেই জন্য এই সমস্ত কিছু গিয়ার আপ হয়ে আজকে বেরিয়ে পড়েছি মলয়কে সঙ্গে নিয়ে। সুতরাং কাজটা মিটিয়ে নিয়ে অমুক জায়গা সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশনটা দেবো। প্রথমেই বলে রাখি, এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আজকে আরামবাগে আমার একটা কাজ ছিল, কাস্টমারের একটা ইনস্টলেশন ছিল। সেই ইনস্টলেশনটা কমপ্লিট করার পরে পুরো গিয়ার আপ হয়ে এসেছিলাম আজকে একটা রাইড করবার জন্য। আমার সঙ্গে আছে মলয়, ও একটা পেট্রোল ব্রেক নিচ্ছে আর সেই টাইমটায় আমি এই ব্লগিং করছি। তো প্রথমে ভেবেছিলাম জয়পুর ফরেস্টে যাব, কিন্তু এখন আমার মাথায় চেপেছে জয়পুর ফরেস্ট তো অনেকবার গেছি, তো আজকে একটু নতুন কিছু করা যাক। তো সেই জন্য ঠিক করেছি আজকে আমরা যাব সুতান ফরেস্ট। এই সুতান যাওয়ার জন্য জিপিএসে যে রুট দেখাচ্ছে সেই রুটটা আমরা ছেড়ে দিয়ে আমরা নিজেদের মতো করে একটা রুট আমরা ঠিক করে নিয়েছি। এই রুটের সিনিক বিউটি অনেক বেটার, তো সেটা আমি আগে থেকে জানি, সেই কারণেই এই রুটটা আমি নিলাম। এই রুটটা হচ্ছে কামারপুকুরের উপর দিয়ে সোজা এটা যাবে। তো কামারপুকুরের উপর দিয়ে আমরা একটা ভিলেজের উপর দিয়ে আমরা হাই রোড পাবো, এবং এখানে জঙ্গল বঙ্গল অনেক অনেক আছে, সেগুলো সবই আপনাদেরকে দেখাবো। ভিডিও সঙ্গে থাকবেন। ফার্স্ট ক্লাস নেচার, ফার্স্ট ক্লাস রাস্তা, হ্যাপি লাগছে, এনজয়িং, জাস্ট এনজয়িং। জয়রামবাটি ক্রস করে অন্যান্য একটা ভিলেজের উপর দিয়ে যাচ্ছি। হুগলি ছেড়ে বাঁকুড়ার মধ্যে এন্টার করলাম। জয়পুর ফরেস্টে তো সকলেই যায়। আজকে যে ফরেস্টে এখন দাঁড়িয়ে আছি এটা বাঁকুড়া জেলারই একটা ফরেস্ট, নাম হচ্ছে মাগুরা। আমার চ্যানেলে এইসব নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য, নতুন নতুন জায়গা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিন। এখন বাঁকুড়ার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ধাবাতে রুটি আর মাংস দিয়ে লাঞ্চ করলাম, অসাধারণ একটা লাঞ্চ হলো। কিছুক্ষণ এখানে ব্রেক নিয়েছি, এবার রাইড করব সুতানের দিকে। It's like a family tree.
এখন আছি চেচুড়িয়া ফরেস্টে, আর দুধারে ফরেস্টের ডেনসিটি তো মারাত্মক লেভেল ও। হা হা, ঘন জঙ্গলের ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে না। রাইডিং করে দারুণ মজা পাচ্ছি। এদিকে হচ্ছে মুকুটমণিপুর, আর আমরা যাব সোজা একদম সুতান ফরেস্ট। আমরা ফরেস্টের মধ্যে ঢুকেই যাচ্ছি ঢুকেই যাচ্ছি, রাস্তা কিন্তু শেষ হচ্ছে না। এখান থেকে ঝিলিমিলি 13 কিলোমিটার, কিন্তু ঝিলিমিলি তো যাবো না। সুতান এখান থেকে 6 কিলোমিটার। এটা একটা আজ থেকে 4-5 বছর আগে একটা আনডিসকভার্ড জায়গা ছিল, ইদানিং এটা অনেকটা পপুলারিটি পেয়েছে। আর এই জঙ্গলের মধ্যে যে ট্রেলগুলো আছে, এই জঙ্গলের মধ্যে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে ফ্যান্টাস্টিক রাস্তা। পাহাড়ি রাস্তার ফিল পাবে এই জঙ্গলে। তুমি খুব সাবধানে বাইক চালাবে কিন্তু। হ্যাঁ, ও হো হো জিও। তো ফাইনালি এখন সুতান ফরেস্টের মাঝখানে সুতান ফরেস্ট ক্যাম্পে এসে পৌঁছেছি। এই জায়গা সম্পর্কে অলরেডি আমি আগে একটা ভিডিও করেই রেখেছি আমার চ্যানেলে, তখন হিন্দিতে ব্লগ করতাম। তো ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো, আর সম্ভবত আই বাটনেও দেখুন লিঙ্কটা আসছে। তো এখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই জায়গাটায় অ্যাকচুয়ালি নকশাল পিরিয়ডে পুরো একদম এখানকার যে আরপিএফরা ছিল বা বিএসএফরা ছিল, যারা এখানে সিকিউরিটি ফোর্স যারা ছিল, তাদের সঙ্গে একটা খণ্ডযুদ্ধ হয় এখানে। তো এই সমস্ত জায়গা একদম মাওবাদীরা পুরো উড়িয়ে দিয়েছিল। সেই সুতান ফরেস্টেই এখন আমরা দাঁড়িয়ে আছি, আর এখানকার নেচার উপভোগ করছি। দারুণ সুন্দর নেচার। এদিকে সূর্য অস্ত যাচ্ছে পিছন দিকে আমার, দারুণ সুন্দরভাবে সূর্য অস্ত যাচ্ছে। আর এই একটা ছোট্ট একটা নালা মতো আছে, জলের ধারা বয়ে যাচ্ছে, একটা আওয়াজ আসছে। তো এদিকে যাবো আপাতত। এই জায়গাকার নেচার বা এখানে যে শান্তি, বস এখানে যদি না আসা যায় এ বলে বোঝানো সম্ভব নয়। আপনারাও এখানে আসবেন, দেখবেন। সুতান ফরেস্টের মধ্যেই যে একটা লেক মতো আছে, এই লেকটার চারপাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়েই আমরা লেকের উল্টো দিকে চলে এসেছি। আর ক্যাম্পটা ঠিক লেকের ওই পারে। তো জঙ্গলের মধ্যে এরকম একটা জায়গা ভাবাই যায় না, হেবি সুন্দর। পাহাড়ের ট্রেল ধরে একটুখানি পাহাড়ে ঢালবে ওপরের দিকে উঠছি, দেখছি কী আছে, যতক্ষণ ভালো লাগে উঠবো। যে মাওবাদীদের ডেরায় আমরা শুধুমাত্র দুজন, আর কেউ নেই। এই জায়গাটাই হচ্ছে মশার ডেরা, এইখান থেকেই অ্যাকচুয়ালি মশা সব জন্মাচ্ছে, নাহলে এত মশা কেন এখানে? বাপরে বাপরে বাপ। তো এই জায়গাটা একটুখানি দাঁড়িয়ে ফিল নিলাম এই জায়গাটার, এই জায়গাটা কেমন সেটা অনুভব করলাম। এই জায়গার চারপাশটা পুরো কাঁটা তার দিয়ে ঘেরা আছে, আর প্রচুর চারদিকে গাছ আছে, প্রচুর গাছ। এগুলোর মালিক কে? এখান থেকে 10টা গাছ কেটে নিয়ে বিক্রি করে দেবো, আমাদের ড্রোন হয়ে যাবে। ওই সুতান ফরেস্ট ক্যাম্প থেকে এবার বেরোচ্ছি। বাই বাই সুতান, বাই বাই। We'll be right back.
আমি নিজে চোখে যে ভিউটা এখন দেখছি সেই ভিউটা আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারছি না। এখানে দাঁড়িয়ে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, মানে এখানে না এসে এই ভিউটা না দেখলে এটা একদম মানে আমি কথায় বলে আমি এটাকে এক্সপ্লেনেশন করতে পারবো না। ওখানে পাহাড়ের ঢাল দেখতে পাওয়া যাচ্ছে, পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, পাহাড়ের উপরে একটু কুয়াশা কুয়াশা ভাব হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি হয়েছে আজ অ্যাকচুয়ালি এই জায়গাটায়, তবে আমরা বৃষ্টি পাইনি এখনো পর্যন্ত। আর এটা যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফরেস্ট ক্যাম্পের হচ্ছে 3 নম্বর টাওয়ার। রাজেশ, অর্চনা, সঞ্জয় সুতপা, বীজগণিতের ফর্মুলার মতো এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, এখানে সব সূত্র লিখে রেখে দিয়েছে। সঞ্জয় সুতপা অর্চনা এগুলো হচ্ছে সব প্রেমের ফর্মুলা। তো আজকে যে জায়গাটা শ্রমিকদার কথা এসেছিলাম সুতান ফরেস্ট, আমার এখানে আসার কোনো প্ল্যান ছিল না, আমার যাওয়ার প্ল্যান ছিল জয়পুর ফরেস্টে। তো এখানে এসে যেটা দেখলাম, আমার মোটামুটি এখনও পর্যন্ত পাহাড়ে গাড়ি চালানোর কোনো এক্সপিরিয়েন্স নেই, তো এখানে এসে কিছুটা হলেও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি। আর কর্নারিং করাটা মানে অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে, বলে বোঝাতে পারবো না যে এক্সপিরিয়েন্সগুলো ফিল করেছি আপ হিলে ওঠার সময়। ডাউন হিলে নামার সময় অতটা প্রবলেম হয়নি, কিন্তু আপ হিলে ওঠার সময় প্রবলেমগুলো ফেস করেছি একটু হলো। তো যাই হোক, ফার্স্ট টাইম কিছুটা এক্সপিরিয়েন্স হলো, এবার আপাতত নর্থ বেঙ্গল যাওয়ার জন্য কিছুটা হলেও তৈরি একদম। আর এখন এই টাওয়ারটা থেকে যে ভিউটা দেখলাম সেই ভিউটা দেখে কী করবো সেটা নিজেদের মধ্যে ডিসাইড করে নিই, মুকুটমণিপুর যাবো কি যাবো না, এখান থেকেই ব্যাক টু হোম করবো সেটা ডিসাইড করে নিই, ভিডিওটা দেখতে থাকুন। তো আমার একটা ভুল হয়ে গেছে কথা বলা, এটাকে আমি 3 নম্বর ভিউ পয়েন্ট বলছিলাম, এটা অ্যাকচুয়ালি 2 নম্বর ভিউ পয়েন্ট। তো 2 নম্বর ভিউ পয়েন্ট থেকে এবারে আমরা মুকুটমণিপুরের দিকে যাব, এটাই আমরা এখন ডিসিশন করে নিয়েছি। রাতের বেলা মুকুটমণিপুরের এক্সপিরিয়েন্সটা কিন্তু হেভি লাগছে, জীবনে সমস্ত রকম এক্সপিরিয়েন্স একবার করে হওয়া উচিত। এখন 7:40 বাজে আর মুকুটমণিপুর ড্যাম এইসবে ছেড়ে বেরোচ্ছি বাইরে, ডান দিক নেবে, বাড়ি যেতে মোটামুটি 5 ঘন্টা লাগবে, অর্থাৎ এখন 7:30 বাজলে 8:30, 9:30, 10:30, 11:30, 12:30, 1টা বেজে যাবে বাড়ি গেছে। ওরে বাবরে বাপ, মুকুটমণিপুর ড্যাম হচ্ছে কংসাবতী নদীর উপরে তৈরি। এখন 9:30 বাজে, মুকুটমণিপুর থেকে কন্টিনিউয়াস 1.5 ঘন্টা বাইক চালিয়ে আপাতত এখন এসেছি বনলতা রিসর্ট, যেটা হচ্ছে জয়পুর ফরেস্টে। তো এখানে কিছুটা টি ব্রেক নেব এবং গাড়িটাকে একটুখানি রেস্ট দেবো। আর রাত্রিবেলা গাড়ি চালাতে গিয়ে যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে হঠাৎ করে একটা কুকুর এসে গিয়ে চাকার তলায় ঢুকে গেছিলো, যেটা আগে থেকে আমি বুঝতে পারবার জন্য আমি ম্যানেজ করে নিতে পেরেছিলাম, আমার স্পিড বেশি ছিল না, আমি ম্যানেজ করে নিয়েছিলাম। তো রাত্রিবেলা বাইক চালালে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, না রাখলেই কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে, মানে নজর হাঁটি দুর্ঘটনা ঘটি, তো সেই হচ্ছে ব্যাপার। তো এখন এখানে টি ব্রেক নেব। এই যে ড্রাগন ফল পাওয়া যায়, এটা হচ্ছে ড্রাগন ফল, এই যে